টিভি বাংলা মানবতার সমাধান সালাম আলাইকুমর আহমদুল্লাহী মোবারকত ওয়ামদুল্লাহ আহমেদ শাহ কিরিন ওয়াউসাল্লি ওয়াউসল্লি মোয়ালে নবিল আমিন ওয়ালা আলি তয়বিন তহিরিন ও শহবিহি আজমািন ওবাবাদ দুরীর এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি এই কোরআনিক আয়োজন আসুন কোরান পড়ি কোরান বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াব করেন আমিন ইয়া রব্বাল আলমিন সম্মানিত ভাইরা আমাদের এই প্রোগ্রামের টার্গেট হলো উদ্দেশ্য হলো আমরা কোরআন থেকে হেদায়ত নেওয়ার চেষ্টা করি আর কোরআন হলো এমন এক কিতাব এক আজিম কিতাব যে কিতাব আপনার কথা বলে যে কিতাব আমার কথা বলে যে কিতাব মানবের কথা বলে যে কিতাব দানবের কথা বলে যে কিতাব আখেরাতের কথা বলে যে কিতাব আপনার জমিনের কথা বলে যে কিতাব আসমানের কথা বলে যে কিতাব মাছের কথা বলে যে কিতাব গাছের কথা বলে মা ফর ফিল কিতাব এই কিতাবের মধ্যে আমি আল্লাহ কোনো কিছু বাকি রাখি নাই তিব্ব লিখুল্লি সেই সব জিনিসেরই পরিপূর্ণ বর্ণনা আল্লাহ এখানে সুভান আল্লাহ এমন এক আজিম কিতাব আল্লাহ দিয়েছেন আপনার কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন পড়ে দেখেন আল্লাহ বলেছেন লাকদ আনজাল্লাকম কিতাব আন ফি হি জিকুরকম আফালত আমি তোমাদের কাছে এমন এক আজিম কিতাব নাজিল করেছি ফি হি জি এর মধ্যে তোমাদের কথা আছে আপনার কথার মধ্যে আছে আমার কথার মধ্যে আছে ইন্ডিভিজুয়ালের কথা আছে কালেকটিভিটির কথা আছে প্রত্যেকের কথার মধ্যে আছে আফালা তা কিলন তোমরা কি বোঝো না যদি বোঝেন তাইলে বুঝলেন আর না বুঝলে তো না বুঝলেন হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ আসুন চোখে মেলি অন্তরকে খুলি আর কোরআনকে বুকে আকরে ধরি তেলাওয়াত করি বুঝি আর এর দিয়ে জীবন পরিবর্তন করি আমাদের আলোচনা খুবই ইম্পর্টেন্ট আলোচনা এলমুল মেয়েরাজ সম্পর্কে ফারায়েজ সম্পর্কে ইনহেরিটেন্স ল সম্পর্কে আপনার উত্তরাধিকার আইন সম্পর্কে আমাদের আলোচনা আমরা আয়াত তেলাওয়াত করি তারপরে অগ্রসর হই আয়াত নম্বর ইলেভেন তাউ জুবিল্লাহিমিনা সৈতান বিস্মিল্লাহি রহিমা নিরুরাহে يوصيكم الله في اولادكم للذكر مثل حظ الانثيين فان كن نساء فوق اثنتين فلهن ثلث ما ترك وان كانت واحده فلها النصف ولابويه لكل واحد منهما السدس مما ترك ان كان له ولد فان لم يكن له ولد وورثه ابواه فلامه الثلث فان كان له اخوه فلامه السدس من بعد وصيه يوصي بها او دين اباؤكم وابناؤكم لا تدرون ايهم اقرب لكم نفعا ফরিদতমিনাল্লা ইন্নল্লাহ কনী মান হাকিমা এই হল এক আয়াত কমপ্লিকেটেড আয়াত ভেরি ভ্যি ইম্পর্টেন্ট এখানে শেষনা এর কন্টিনিউশন আরও এক দুই আয়াত আছে আর এই সুরা শেষে গিয়ে আয়াত এক দুইটা আছে যেখানে মীরাসের সম্পর্কে বলা হয়েছে দেখি এখানে আল্লাহ কি বলেছেন প্রথমে আল্লাহ বলছেন ইউসি কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করতেছেন আল্লাহ ওসিয়াত করার দরকারটা কি আর আল্লাহ ওসিয়াতের মানেইটা বা আল্লাহ ওসিয়াতের অর্থ হলো এটা যে এত ইম্পর্টেন্ট এটা ওসিয়াতের মতো এটাকে তোমরা ভায়োলেট করতে পারবে না নাম্বার ওয়ান নাম্বার টু হলো আল্লাহ যখন ওসিয়াত করেন এটা ফরজ হয়ে যায় এটা আমর হয়ে যায় এটা অবলিগেটরি হয়ে যায় এটা কম্পালশন হয়ে যায় কম্পালসারি হয়ে যায় এটা করতেই হবে নো আদার ওয়ে রাউন্ড তোমাদের মন গড়া কোনো কিছু তোমরা করতে পারবে না আল্লাহ যা বলেছেন তাই করতে হবে এ মন গড়া কোনো কিছু করলে তোমরা দুনিয়াতে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে আল্লাহর কাছে অপরাধীর খাতায় তোমাদের নাম লেখা হয়ে যাবে আর আখেরাতে আদালতে আসামির কাট গড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে যেই হও না কেন কি বলছেন আল্লাহ ইউসি কোমল্লা আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করছেন নির্দেশ দিচ্ছেন কিসের ব্যাপারে ফি দিকম তোমাদের সন্তানদের ব্যাপারে সন্তানের মধ্যে ছেলেও আছে মেয়েও আছে তাহলে বাবা মারা গেল বা মা মারা গেল সন্তানরা কি পাবে এটা হলো প্রথম কি হবে লিযাকারি মিসলুহু যিলউন পুরুষ সন্তান মেয়ে সন্তানের দ্বিগুণ পাবে পুরুষ সন্তানের জন্য দুই মেয়ের সমান হবে তাহলে মেসলু আল্লাহ সুবাহ হওয়া তালা এখানে প্রথমত যদি ছেলে এবং মেয়ে দুটোই থাকে তাহলে এমতো অবস্থায় কি হবে সেই সম্পর্কে আল্লাহ বলছেন ফর এক্সাম্পল মনে করেন এক লোকের এনতে কাল হয়ে গেল এই লোকটা রেখে গেল হলো এক ছেলে এক মেয়ে ইজি এক্সাম্পল তখন কি করতে হবে মনে করেন এই লোকটার হোল সম্পত্তির মূল্য হল আপনার ধরেন ফর এক্সাম্পল তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকাকে তখন আমরা তিন ভাগ করতে হবে তিন ভাগ করে এক ভাগ দিতে হবে মেয়েকে দুই ভাগ দিতে হবে ছেলেকে ঠিক এরকম আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা পরে বললো তর্জমাটা আগে বলে ফেলি ফাইং কুন্যা নিসাং ফকাস না সিচুয়েশন যদি এমন হয় যে মেয়ে আছে দুইজন বা দুইজনের বেশি কোনো ছেলে নাই তখন কি হবে তখন ওই মেয়ে দুইজন বা দুইজনের বেশি যারা আছে তারা টু থার্ড তিন ভাগের দুই ভাগ নিজেদের মধ্যে ভাগ করে নিবে যদি ছেলে না থাকে শুধু মেয়ে একটা থাকে তাহলে কি হবে যদি একটা মেয়ে থাকে তাহলে এক মেয়ে সম্পত্ত সম্পূর্ণ সম্পত্তির অর্ধেক সে পেয়ে যাবে বাকি অর্ধেক যারা আছে মৃত ব্যক্তি যদি ভাই থাকে অমুক থাকে তমুক থাকে তার মা বাবা থাকে সেটা ভিন্ন হিসাব দেখেন ছেলে মারা যায় মা বাবা থেকে যায় মেয়ে মারা যায় মা বাবা থেকে যায় যদি মা বাবা থাকে সন্তান মারা যায় তাহলে কি হবে মা বাবার প্রত্যেকেই ছয় ভাগের এক ভাগ এক ভাগ করে পাবে লিকুইলি ওয়াহিদি মিনহুমা সুদুষ ছয় ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ করে মা বাবা পাবে তাহলে দুই ভাগ চলে গেল বাকি চার ভাগ বাকিরা ইনকানওয়ালা যদি সন্তানও আছে মা বাবাও আছে এমতো অবস্থায় মা বাবা মাও ছয় ভাগের এক ভাগ বাবাও ছয় ভাগের এক ভাগ তারা পাচ্ছে

দোষ তখন মা আবার ছয় ভাগের এক ভাগ পাবে তবে ভাগ বটরার কথা যতই বলা হোক এর আগে ওসিয়াতকে পূরণ করতে হবে এবং ঋণকে পূরণ করতে হবে যদিও ঋণের কথা পরে আসছে ওসিয়াতের কথা আগে আসছে কিন্তু ওলামা কেরাম সবাই একমত হয়েছেন যে ঋণটা ওসিয়তের আগে আসে কারণ ওসিয়তটা ভলেন্টারি ঋণটা হলো কম্পালসারি সেজন্য আপনার সব সময় আগে ঋণ কে ডেট যেটা থাকবে লোন কে আগেই করতে হবে তোমরা জানো না তোমাদের বাবারা নাকি সন্তান রাম তোমাদের মা বাবা নাকি সন্তান أيهم أقرب لكم نفعا তোমাদের বেশি ফায়দা কি মা বাবাই দেয় নাকি সন্তানরা দেয় কারা তোমাদের জন্য দুনিয়া আখেরাতে বেশি উপকারী হবে এটা তোমরা জানো না তার অর্থ হলো দুনিয়া বিভের দিক থেকে সম্পত্তি কি প্যারেন্টস থেকে বেশি পাবেন নাকি সন্তান থেকে বেশি পাবেন তা তো জানেন না আখেরাতের দিক থেকেও আখেরাতের কল্যাণ কি মা বাবার থেকে বেশি পাবো না সন্তান থেকে বেশি পাবো অনেক মা বাবার থেকে হতে পারে অনেক সময় সন্তান থেকেও হতে পারে আল্লাহ যাকে যেভাবে তৌফিক দেন সেভাবেই তো হয় আল্লাহর পক্ষ থেকে অব্লিগেটরি নির্ধারণ তাকসিম আল্লাহ পুরোপুরি ঠিক করে দিয়েছে ন হের ফের এখানে হতে পারবে না কোনো এদিক সেদিক নাই নো হেয়ার নো দেয়ার আল্লাহ আল্লাহ নিশ্চয়ই জানেন আর আর সব কিছু কিসের হেকমতের কথা আল্লাহ বলবেন আপনি হয়তো আপত্তি করবেন মেয়েদেরকে কম দেয়া হলো ঠগানো হলো এর মধ্যে হেকমত কি সে কথা আল্লাহ নিশ্চয়ই ভালো জানেন এ সম্পর্কে কথা বলতে হবে আর আরও গুরুত্বপূর্ণ কথা বলবো আমরা তবে এখন নয় খানিকক্ষণের বিরতির পরে আমাদের সামান্য একটু বিরতিতে যেতে হচ্ছে উইল সি অল অফ ইউ ইনশাআল্লাহ ইন টেলিভিশন স্ক্রিন আফটার দ্য ব্রেক স্টে আস আলাইকুম ওয়া বারাকাতুহু

তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয় জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম

উইটনেস ডাক নাইক ইন আটল অব ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পাপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর প্রতি ভরসা নিশ্চিতভাবে একমুখী ও থেকে তাকে জানতে হবে শিরকে থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই iman পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনে যদি দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান

আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ সূরা নিসার আমরা আলোচনা করছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমুল মিরাসের আলোচনা করেছেন আপনার ফারায়েজের ভাগবাটোয়ারার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করে দিয়েছেন মনে হয় যেন ম্যাথস ক্যালকুলেশন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ক্যালকুলেট করে দিয়েছেন এবং ভগ্নাংশ কি জিনিস সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে শিখায় দিলেন আর আল্লাহ তা তাআলা এই যে আমাদের ফজল এবং করম আমাদের করলেন এজন্য আল্লাহর আমরা শুকরিয়া জানাই সম্মানিত ভাইরা তাহলে ফারায়েজের এই যে বিষয়টা এটা আল্লাহ নিজেই ক্যালকুলেট করে দিয়েছেন দেখেন ছেলে মারা যায় মা বাবা থেকে যায় মেয়ে মারা যায় মা বাবা থেকে যায় যদি মা বাবা থাকে সন্তান মারা যায় তাহলে কি হবে মা বাবার প্রত্যেকেই ছয় ভাগের এক ভাগ এক ভাগ করে পাবে ভাগের এক ভাগ ভাগের ভাগ করে মা বাবা পাবে তাহলে দুই ভাগ চলে গেল বাকি চার ভাগ বাকিরা হুম যদি সন্তানও আছে মা বাবাও আছে এমত অবস্থায় মা বাবা মাও ছয় ভাগের এক ভাগ বাবাও ছয় ভাগের এক ভাগ তারা পাচ্ছে

তখন মা আবার ছয় ভাগের এক ভাগ পাবে তবে ভাগ বটরার কথা যতই বলা হোক এর আগে ওসিয়াত পূরণ করতে হবে এবং ঋণকে পূরণ করতে হবে যদিও ঋণের কথা পরে আসছে ওসিয়াতের কথা আগে আসছে কিন্তু ওলামা কেরাম সবাই একমত হয়েছেন যে ঋণটা ওসিয়তের আগে আসে কারণ ওসিয়তটা ভলেন্টারি ঋণটা হলো কম্পালসারি মেয়েদেরকে কম দেয়া হলো কেন ছেলেদেরকে বেশি দেয়া হলো কেন এই প্রসঙ্গ আমি আলোচনা আনবো তার আগে একটু ইবনু কাসির রহমতুল্লাহ আলহে আমি আপনাদের সামনে কোরআনিক আলোচনা করছি তাফসির ইবনু কাসিরটা আমার সামনে আছে এটা মুক্তাসারটা আমার কাছে সামনে আছে যেটা আল্লামা সবনী তিনি এটাকে মুক্তাসার করেছেন যেহেতু এটা কনসেন্ট্রেট করতে সুবিধা ইম্পর্টেন্ট জিনিসগুলো তিনি এখানে নিয়ে এসেছেন উনি কি নিয়ে এসেছেন আমি তার দুই একটা হাদিস দুই একটা বিষয় আপনাকে দেখে শোনাই এরপরে ছেলেরা কেন বেশি পায় মেয়েরা একটু কম কেন পায় আর শেষ হিসাবে দেখা যাবে মেয়েদেরই যে ভাগে বেশি হয়ে যায় সেই হিসাবে আপনাদের সঙ্গে আমি করবো ইনশাল্লাহ দেখি উনি কি বলছেন إمام بخاري رحمة الله عليه آية التفسير يقول عن جابر بن عبد الله قال عادني رسول الله صلى الله عليه وسلم وأبو بكر في بني سلمة ماشين فوجدني النبي صلى الله عليه وسلم لا أعقل شيئا فدعا بماء فتوضأ منه ثم رش علي فأفقت. حديث جابر بن عبد الله তিনি বলেন আবু বকর এবং নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি অসুস্থ অবস্থায় ছিলাম বানিসালাম আগোত্রে আমার বসবাস ছিল মদিনার এই এরিয়াতে হেঁটে ওনারা আমাকে দেখার জন্য আসলেন ফা ওয়াজাদ লা আ আকিলু শাহী আমাকে পাইলেন যে আমার কোনো হুশ গ্যান নাই ফাদা আ বি মা ইন একটু পানি চাইলেন ফাদাওয়াদ দ্য আমিনহু এই পানি দিয়ে অজু করলেন সোম্মা রসা আলাইয়া এরপরে বাকি পানিটা আমার শরীরে মুখে তিনি ছিটাইয়া দিলেন এরপরে আমার হুঁশ ফিরে আসে তখন আল্লাহকে জিজ্ঞেস করলাম আন হে নবী আমার মাল যে আছে আমি মাল দিয়ে কি করবো আমি তো মরে যাচ্ছি আমার মরে যাওয়ার পরে আমার মাল কিভাবে বন্টন করা হবে তখন ইউসি কুমুল্লা এই আয়াতটাকে আল্লাহ সুভায়ন আল্লাহ নাজিল করে দেন আল্লাহর নবীর কাছে কোশ্চেন করা হয়েছে আল্লাহর নবীর কাছে তো জবাব ছিল না এই ভাগ ভাগবটরা আল্লাহর নবী নিজে করতেও পারতেন না যদি আল্লাহ না বলতেন এই জন্য আল্লাহরনবী যখনই কোন সমস্যায় পড়েছেন তখনই কোরআন নাজিল হয়েছে এর আগে আপনাদের খেদমতে আমি আরজ করেছি দেখেন এটাও আরেকটা এক্সাম্পল আল্লাহর নবী এই সমস্যায় পড়লেন একটা প্রবলেম If the solution is not, if the solution is not, Subhanallah. Arak قال: جاءت امراه سعد بن الربيع الى رسول الله صلى الله عليه وسلم فقالت: يا رسول الله هاتان ابنتا سعد بن الربيع قتل ابوهما معك في يوم واحد شهيدا. الله اكبر. لا اله الا الله رحم الله. সা'দ সা'দ ইবনে রাদিয়াল্লাহু আনহু আরফা জাবির বর্ণনা করেন যে সা'দ ইবনে রবির স্ত্রী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন সাথে উনার দুইটা মেয়ে ছিল এই দুই মেয়েকে দেখায় বললেন রসুল আল্লাহ এই দুই এতিম মেয়ে এবং তাদের বাবা হলো সা'দ ইবনে রবি এই সা'দ ইবনে রবি আমার এই দুই এতিম মেয়ের বাবা কতিলা আবহোমা এই দুই এতিম মেয়ের বাবা মারা গেছে মা কা আপনার সাথে মারা গেছে ইয়মা ওয়াহুদ দিন শহীদ আন সে শহীদ হয়ে গেছে কত প্যাথ ঠিক আপনি চিন্তা করতে পারেন আল্লাহ নবী তখন কেমন লেগেছে যে সাদনুর রবি অহুদে শহীদ হয়ে গেছেন তার মেয়েরা আসছে তার ওয়াইফ আল্লাহ নবীর সাথে আল্লাহ নবীকে সাহায্য করতে গিয়ে আল্লাহ নবীর উপর ইমান এনে

কথা তো এখানেই শেষ না তার বাবা সাহাদ রবি আপনার সাথে ওহদের শহীদ হয়েছিল আর আমার এই দুই মেয়ের চাচা সাদের ভাই সব মাল নিয়ে গেছে তার ভাই শহীদ হওয়ার পরে এই দুই মেয়ের কোনো সম্পত্তি নাই আমি এখন এই মেয়েদেরকে বিয়ে দেবো কলাইউন কাহান আর তাদেরকে বিয়ে শাদির ব্যবস্থা করা যাবে না ইলা ওয়ালাহু যদি মালামাল মাল না থাকে আমি মেয়েদের বিয়ের ব্যবস্থা কি করে করব চাচা সব মাল নিয়ে গেছে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছে আমার স্বামীও শহীদ فقال নবী জবাব দিলেন কি জবাব দিলেন তুমি চিন্তা করো না আল্লাহ ফয়সালা করবে এই ব্যাপারে আল্লাহ ফয়সালা দিবেন শহীদ পরিবারের মেয়েরা মাল থেকে বঞ্চিত হয়েছে

আর সাদের স্ত্রীকে দিবে আট ভাগের এক ভাগ এরপরে যা বাকি থাকে তুমি নিবে আল্লাহর আল্লাহর কথা আল্লাহর ফয়সালা ইয়েমদের ব্যবস্থা হয়ে গেল আর বিধবা যিনি হয়েছেন স্বামী শহীদ হওয়ার কারণে তারও ব্যবস্থা হয়ে গেল এই আয়াতের মাধ্যমে কত সুন্দর ফয়সালা সুবাহ আল্লাহ এই কোরআনের আলোচনা আমাদের আরশনা দরকার কিন্তু আজকের সময় হচ্ছে না আমাদের সময় হয়ে গেল আজকের বিদায় নেওয়ার এই কোরআনের আলোচনা দিয়ে আল্লাহ যেন আমাদেরকে ফায়দামন্দ করেন আমি ওয়াদা করেছিলাম মেয়েদেরকে কেন কম দেয়া হবে সেই আলোচনা করব কিন্তু আজকে এই মুহূর্তে পারলাম না আল্লাহ তৌফিক দিলে এ ব্যাপারে আপনাদের সামনে কথা হবে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুন শান্তিতে রাখুন সুস্থ রাখুন যে যেখানে আছেন ইমানের সঙ্গে আমলের সঙ্গে আমরা থাকি ও সালাম আলাইকুম ও রহমাতুল্লাহি

আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে

আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায়